ট্যাঙ্কলেস করেছেন, উনি এক্সপার্ট। দাঁতালাতি তাণ্ডব হচ্ছে, সম্রাট টুর ওয়ার্ল্ড পৌঁছে গেছে। চলুন দেখা যাক কি হচ্ছে এখানে। সর্বনাশ কাণ্ড, সব জঙ্গলে ঢুকে যাচ্ছে তো বাচ্চা কাচ্চা। ওদের ছুটে দৌড়ে আসে তো পারবেই না এখানে দৌড়াতে। কি কি করলো হাতিটা সকাল থেকে? সকালে তো আমি বন্দর গেছি, বন্দর থাকি শুনি বাজারে। আমার বউ ফোন করলো কি এখন বাজার থেকে আসু না, মা কাল আমাদের ঘরের পিছনে আছে। হ্যাঁ, এই একটু দেরি করিয়ে চলেছিলাম, তারপর তো বাজেছিলাম দেখি ওদিকে। আর তারপরে হাতিটা ওখানেই দাঁড়িয়েছিল, ওই জায়গায় দাঁড়িয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের স্পেশাল গানাররা চলে আসছে, ওরা এখন ব্যবস্থা নেবে কি করবে। কি করতে যাচ্ছে উনি? মানে কি দরকার ছিল কি ওনার? ঘুরে গেল তো। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে গ্রাম, এখানে প্রচুর জনবসতি আছে, খুবই রিস্কি জোন। আর সামনেই দাঁড়িয়ে আছে হাতিটি। মুভমেন্ট হচ্ছে তো, মুভমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্ট রেডি হচ্ছে হাতিটিকে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়ার, যাতে আবার গ্রামে না ঢুকে পড়ে। না না ওইদিকে ডিপার্টমেন্ট দেখুন ছুটছে গানাররা হাতিটিকে অবশ করার জন্য, যাতে পাবলিকের ক্ষতি না করে। ওই যে দেখা যাচ্ছে দাঁড়ানো ওখানে, কটা বাজে? ট্যাঙ্কুলাইজ হয়ে গেছে, হয়ে গেছে, ট্যাঙ্কুলাইজ হয়ে গেছে। আমরা যাচ্ছি, ড্রোন নিয়ে আসা যাচ্ছে। ড্রোনটা লাগায় ফিরতে বলে না, হ্যাঁ ঢোকা যাবে না। বসছে কি নাকি? না, তাহলে ওদিকে গেছে। ওইদিকে
কোন জায়গায়? এই বারবাড়ি যাই, বারবাড়ি পূর্ব কাটার বাড়ি, পূর্ব কাটার বাড়ি। কাশিয়া বাড়ি বলে, কাশিয়া বাড়ি বলেন, কাশিয়া বাড়ি বলেন। হ্যাঁ সেটাই কম শব্দ হচ্ছে বলে এখানে। হ্যাঁ বাস বাগানে কোন জায়গা রে? একটু ধর, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তাকে দেখা যাচ্ছে মনে হয়। আন্দাজে যাও না, আন্দাজে যাও না, রাস্তা আছে তো এদিকে গ্রাম আর আর ও ভুট্টা খেত, মুশকিল ভালো ব্যাপার তো, চেস করে দিলে একদম মুশকিল। না গেল কোন দিকে হাতিটা? ট্যাঙ্কুলাইজ তো হয়ে গেল। আমি তো ওইখানে কাছে ছিলাম, আমি তো দেখি না, এইদিকে দেখতেছি। বাবা এইখানে আসে গেছে না? ওদিক থেকে বেরোচ্ছে একটু, এদিকে দেখেন হাতি হুট করে আসে পড়তে পারে। কোন দিক দিয়ে? বাড়ির ভিতর দিক দিয়ে যাচ্ছি, বাড়ির ভিতর দিয়ে। আবার ঘুরে ফিরে দেখিনি, ট্যাঙ্কুলাইজ সাকসেস হয়েছে আমাদের। এই স্যার ট্যাঙ্কুলাইজ করেছেন, এটা অনেক এক্সপার্ট, তো দেখে নিন ওনাকে একবার। টাইম লাগবে একটু, ট্যাঙ্কুলাইজ করা হয়েছে। এ বাইক আগে নাও, বাইক আগে নাও, বাইক আগে নাও, বাইক আগে নাও, ঢুকিস না কেউ। ওই যে গাছ নড়ে, ওর অবসর চত শরীর আর লাগবে নাকি? রেডি রাখতে হবে। না না আমি রাখবো না, পারমিশন না পেলে কিছু করি না, গানটাকে বাজ। ঠিক ঠিক ঠিক। চিন্তা ভাবনা আবার চলছে, ট্যাঙ্কুলাইজ করবে আবার। বাস দিয়ে টেস্ট করতে নিচ্ছে, কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে ওরা। কিভাবে ধরে নিয়ে যাচ্ছে পুরা নেশাতে এখন। দাদা দাদা হাতিকে ট্যাঙ্কুলাইজ করার পরে নিয়ে যাচ্ছে ঠিক জেসিবি দিয়ে। পজিশনটা দেখুন,
এইভাবে এই সিস্টেমে ফরেস্ট ডিপার্টমেন্ট রেস্কিউ করে নিয়ে যায়। ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্কিউ সাকসেস, দুটো ট্যাঙ্কুলাস করেছে, তারপরে নিয়ে যাচ্ছে দেখুন জেসিবি দিয়ে। ফরেস্ট ডিপার্টমেন্টের বিশাল সাকসেস যে এইভাবে ওরা রেস্কিউ করলো, খুব সুন্দর একটি ব্যাপার। হাতিটিকে ট্যাঙ্কুলাইজ করা হয়েছে যাতে একবারে অবশ না হয়ে পড়ে, তার জন্যে ঠান্ডা জল দিয়ে হাতিটিকে ঠান্ডা করা হচ্ছে, তার শরীরটাকে এখানে দেখুন পাইপ দিয়ে জল দিচ্ছে। তারপর নদীর পার ধরে ধরে পুটিমারি বক্সি পাশে বর্তমানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই এলাকায় এসেছি। এখানে আমরা
ট্রাঙ্কুলাইজিং টিম জল্লাপাড়া এবং বক্সা দুটো এসেছে এবং আমাদের ট্রাঙ্কুলাইজিং টিম আছে তিনটি টিমের যৌথ প্রচেষ্টা আমরা এটাকে ট্রাঙ্কুলাইজ করতে পেরেছি আমরা নিরাপদে বক্সার জঙ্গলে ছেড়ে Thank you.